السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব সদকাতুল ফিতর আমরা কেন দেই কাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব রোজার সাথে সদকাতুল ফিতরের সম্পর্ক কি এই বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন ابن عباس رضي الله تعالى عنه بولين الله رسول صلى الله عليه وسلم আমাদের উপরে সদকাতুল ফিতর কি ওয়াজিব করেছেন আমাদের উপরে সদকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব এখন আমাদের জানতে হবে সকলের উপরে ওয়াজিব কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন সুবে সাদিক থেকে নিয়ে যাদের কাছে যাকাত দেওয়া পরিমাণ সম্পদ থাকবে যাকাত দেওয়া পরিমাণ বলতে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা এই সমপরিমাণ টাকা অর্থাৎ কারো কাছে যদি আনুমানিক চল্লিশ হাজার টাকা থাকে আনুমানিক চল্লিশ হাজার টাকা যদি ঈদের দিন সুবে সাদেকের সময় থেকে নিয়ে তার কাছে থাকে তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব এখন এই সদকাতুল ফিতর রোজার সাথে সম্পর্ক কি আমরা এই বিষয়টা জানব সদকাতুল ফিতরের সাথে রোজার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে তোমরা সদকাতুল ফিতর আদায় করবে এই জন্য মাহে রমজানে রোজা রাখার সময় তোমাদের দৃষ্টি নাপাক জায়গায় বা অনর্থক যেখানে যাওয়ার কথা ছিল না সেখানে আমাদের অনেকের দৃষ্টি আমরা গুনাহ করেছি চোখ দ্বারা অনর্থক কথা বলেছি এই সমস্ত খারাপি থেকে রোজাকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সদকাতুল ফিতর কে ওয়াজিব করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে হচ্ছে কোন আল্লাহর বান্দা যদি মাহে রমজানে রোজা রাখার পাশাপাশি সদকাতুল ফিতর আদায় করে দেয় তাহলে মাহে রমজানের রোজাগুলি আল্লাহ পাক পবিত্র করে দিয়ে আল্লাহ পাক ওই বান্দার থেকে রোজাগুলিকে কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা জানবো যে সদকাতুল ফিতর কি পরিমাণ কত টাকা দিতে হবে এই বিষয়টা আমরা জানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সদকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম অথবা ছয়শো বাষট্টি গ্রাম গম বা আটার মূল্য ছয়শো বাষট্টি গ্রাম গম বা আটার মূল্য মানুষদেরকে দিয়ে দিতে হবে দুই হাজার চব্বিশ সনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে একশো মূল্য ধরা হয়েছে একশো পনেরো টাকা মূল্য ধরা হয়েছে একশো পনেরো টাকা সর্বনিম্ন মূল্য এটা হচ্ছে সদকাতুল ফিতরের পরিমাণ তাহলে আমরা এই মাহে রমজানে আমরা যারা রোজা রেখেছি এবং বিত্তশালী বিত্তমান আমরা সদকাতুল ফিতর আদায় করে দেব এই সদকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে তোমাদের রোজাকে পবিত্র করা হবে এবং গরিব মিসকিন যারা রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ঈদের নামাজ আদায় করার আগেই গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের এই সদকাতুল ফিতরের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য নিয়ম হচ্ছে সদকাতুল ফিতর ঈদের নামাজে আসার আগেই তা আদায় করে দিতে হয় এখন আমরা এই সদকাতুল ফিতর দিব কাকে এই বিষয়টা জানা দরকার সদকাতুল ফিতর একশো পনেরো টাকা আপনি একাধিক মানুষকে দিতে পারেন অথবা আপনার গরিব যারা আছে আপনার নিকটবর্তী গরিব যারা আছে তাদেরকে আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনি যদি কর্তা হয়ে থাকেন ফ্যামিলির আপনাকে আপনি ফ্যামিলি চলান তাহলে আপনি আপনার নিজের পক্ষ থেকে স্ত্রী ছেলেমেয়ে সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করে দিতে পারে এই সদকাতুল ফিতরের টাকা একজনকে বা একাধিককে আপনি দিতে পারেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমি ইসলামিক কথাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছানোর জন্য শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনি জানাতে পারেন যে বিষয়ে আপনি জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু